আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের ক্যারিজ কি কিভাবে হয় ক্যারিজে দাঁতের কী ক্ষতি করে ও তার চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্কিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকেই বলা হয় ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্যারিজ যেটিকে আমার আমরা দাঁতের পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিউয়ার্স আসলে পোকা লাগা বলে কিছু নাই যেটি হয় সেটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ এটি কিভাবে হয় এটি আমরা যে খাবারগুলা খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণাগুলো যদি দাঁতে অনেক সময় অনেকক্ষণ ধরে ধরে লেগে থাকে অনেক দিন থেকে সেখানে খাবার জমতে শুরু করে সেক্ষেত্রে সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা লাগা সমস্যা এখানে যে দেখতে পাচ্ছেন একটি ক্যারিজে আক্রান্ত দাঁত পোকা লাগা দাঁত তো ভিউয়ার্স এই পোকা আমরা যদি যখন যে খাবার খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকোনা গুলা যখন এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের ঠিক মধ্যভাগে কিছু একটা জমে আছে এটি হচ্ছে খাবারের অংশ এই খাবারের অংশ যখনই এখানে এভাবে জমতে শুরু করবে তখন ভিওয়ার্স ধীরে ধীরে সে খাবার পচনের মাধ্যমে সেখানে একটা অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁতটিকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এবং ক্ষয় করতে করতে একসময় দাঁতের উপরিভাগ এইভাবে এমনটি কালো হয়ে যায় যেটি প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় কোনো রকম অনুভূতি থাকে না কোনো ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না কোনো অনুভবই থাকে না শুধুমাত্র উপর থেকে হয়তো একটু দাঁতের উপরে একটু স্পটের মতো দেখা যায় কিন্তু স্পটটা আলাদা হয়ে থাকে আর ডেন্টাল ক্যারিজটা আলাদা হয়ে থাকে আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ যেটাকে আমরা পোকা ধরা সমস্যা বলে থাকি তো ভিউয়ার্স এই পোকা ধরা সমস্যায় প্রথমে কোনো সমস্যা বা অনুভূতি না হলেও যদি কোনো দাঁতে এ ধরনের ক্যারিজে আক্রান্ত হয় সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এমন কোনো ওষুধ নাই যে ওষুধটি খেলে যে দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে আর তার জন্যে আপনি যদি ওষুধ খান কোনো দোকান থেকে বা কোনো প্রেসক্রিপশনের অনুযায়ী যদি ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম এই যে ক্যারিজ ডেন্টাল ক্যারিজ এটি থেকে মুক্তি পাবেন না কারণ এটি রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে দাঁতে ট্রিটমেন্ট করতে হবে ওষুধের মাধ্যমে এই ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করা যায় না ভিওর্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানেও একটি ক্যারেজে আক্রান্ত দাঁত এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার একটি ভাব রয়েছে কিছুটা অংশ ভালো আছে আবার কিছুটা কিছুটা অংশ দেখা যাচ্ছে যে কালো কালো হয়ে যাচ্ছে এই দাঁতটি ক্যারেজে আক্রান্ত আক্রান্ত দাঁত এই দাঁতটি যদি ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে এই দাঁতটি ধীরে ধীরে এই যে যে দেখতে পাচ্ছেন যে কিছুটা গর্ত গর্ত হয়ে গেছে ক্যাভিটি হিস হয়ে গেছে তো এই ক্যাভিটি ক্যাভিটিটা যখন ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করবে যত গভীরে প্রবেশ করতে থাকবে ততই আপনার দাঁতের সেন্সিভিটি বা শিশির ভাব বাড়তে থাকবে এক পর্যায়ে যে যন্ত্রণা শুরু হয়ে যাবে ভিউয়ার্স এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এখানে দেখুন যে সেম হুবহু যার যার মুখের যেমনটি দাঁত থাকে সেই অনুযায়ী এ ধরনের দাঁতের উপরে কালো স্পটগুলো দেখা যায় এগুলা ব্রাশ করলেও এই ক্যারিজগুলা কখনোই ওঠে না এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ যেটি আমাকে আমরা পোকা লাগার সমস্যা বলে থাকি তো ভিওয়ার্স যখন ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হয়ে থাকে ভিওয়ার্স একটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে অর্থাৎ এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের অ্যানামেল বা ফার্স্ট লেয়ার যেটিকে অ্যানামেল অংশ বলা হয়ে থাকে এবং দ্বিতীয় একটা স্তর রয়েছে যে হলুদ একটা স্তর দেখতে পাচ্ছেন এটিকে আমরা ডেন্টিন বলে থাকি এবং পরিশেষে রয়েছে তিন নম্বরে পাল্প যেটির মাধ্যমে আমাদের দাঁতের ভিতরে প্রতিটি দাঁতের ভিতরেই কিন্তু এটির মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে অর্থাৎ রক্ত চলাচল করে তো ভিউয়ার্স যদি কোনো কারণে ডেন্টাল ক্যারিজ উপর থেকে আক্রমণিত হয়ে ধীরে ধীরে এই ডেন্টাল যে পাল্প রয়েছে দাঁতের সেই পাল্পের মধ্যে এগিয়ে আসতে থাকে ততই কিন্তু দাঁতের সেন্সিভিটি বাড়তে থাকে যদি অল্প একটু হয় সেক্ষেত্রে কোনো সমস্যা প্রাথমিক অবস্থায় অনুভব করা যায় না কিন্তু যদি আপনি ট্রিটমেন্ট না করান ডেন্টাল ক্যারিসটি ধীরে ধীরে দাঁতের গভীরে আসতে থাকে যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারিসটি অ্যানামেল অংশটি পার হয়ে ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই অবস্থায়ও কিন্তু ট্রিটমেন্ট করানো যায় এই অবস্থায় কারো কারো ব্যথা হতে পারে কারো কারো ব্যথা নাও হতে পারে তবে দাঁতের উপরে ক্যাভিটি তৈরি হয়ে যায় তো ভিওয়ার্স যখন এই ধরনের ক্যারিজ ধীরে ধীরে দাঁতের গভীরে আসতে থাকে এবং যত পাল্পের কাছাকাছি আসতে থাকে ততই দাঁতটি বেশি অসুস্থ হয়ে পড়তে থাকে যদি প্রাথমিক অবস্থায় দাঁতটি ফিলিং করে নেওয়া হতো তাহলে কিন্তু এ সমস্যা আর হতো না আর যদি অবহেলা করে ক্যারিস ক্যারিসটি রেখে দেওয়া হয় সেক্ষেত্রে সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এবং এক পর্যায়ে ডেন্টাল ক্যারি যে পাল্প রয়েছে দাঁতের ভিতরে পাল্পে আক্রমণ করে দাঁতটি পুরোপুরি নষ্ট করে দেয় সেক্ষেত্রে যন্ত্রণা হয় ব্যথা হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে পুরোপুরি পাল্পের সঙ্গে মিশে গেছে অর্থাৎ উপর থেকে যে ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যাটি শুরু হয়ে সেটি ধীরে 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 কিন্তু আস্তে আস্তে দাঁতের ভিতরের পাল্পের ভিতরে সে প্রবেশ করছে ভিউয়ার্স একটি দাঁত ক্যারিজে আক্রান্ত হয়ে যন্ত্রণা অবধি পৌঁছতে অর্থাৎ পাল্প পর্যন্ত আসতে কারো কারো বয়সের ক্ষেত্রে দেখা যায় যে দু বছর তিন বছর চার বছর এমনকি পাঁচ বছরও সময় লেগে যায় একটি দাঁত উপর থেকে ক্যারিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে পাল্প পর্যন্ত আসতে তো ভিওয়ার্স এর মধ্যে যদি দুই এক বছরের মধ্যে যদি দাঁতে ফিলিং করা করিয়ে নিতেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা অর্থাৎ দাঁতের যন্ত্রণা হওয়ার সমস্যা কি দাঁতের পাল্প নষ্ট হয়ে যাওয়ার সমস্যা কিন্তু সমস্যা থেকে আপনি এড়িয়ে যেতে পারতেন প্রাথমিক অবস্থায় যখন আপনি ফিলিং করাইতেন তখন কিন্তু খরচটা অনেক কম কম হতো এমনকি পাঁচশো টাকার নিচেও আপনি কিন্তু ফিলিং করাতে পারবেন দাঁতে যদি প্রাথমিক অবস্থায় থেকে থাকে আর যদি অবহেলায় করেন সেক্ষেত্রে ধীরে ধীরে সেটি দাঁতের গভীরে আসতে থাকে এক পর্যায়ে যখন পাল্পে চলে আসে তখন যন্ত্রণা হয় ব্যথা ব্যথা হয় আর যদি তখন আপনি দাঁতটি রাখতে চান সেক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট বেশ একটি ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার ক্যাপ করতে হয় বেশ ঝামেলা তখন পোহাতে হয় এর জন্য মেডিকেল সাইন্স বলে ছয় মাস অন্তর দাঁতের ডাক্তার দ্বারা ডেন্টিস্টের দ্বারা দাঁতের চেক আপ করাতে যদি ছয় মাসে সম্ভব না হয় বছরের যদি একটি বার বছরে যদি একটিবার আপনি দাঁতের পরীক্ষা করান বা চেকআপ করান সেক্ষেত্রে কিন্তু ডেন্টাল ক্যারিজ যদি ধরা পড়ে সেক্ষেত্রে সীমিত খরচের ভিতরে আপনি যদি ফিলিংটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সে দাঁতটি আর কখনোই নষ্ট হয়ে যাওয়ার বা ভবিষ্যতে ফেলে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি রেখে দেন তাহলে যন্ত্রণা হবে ব্যথা হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে তিনটি দাঁতেই কিন্তু ক্যারিজ রয়েছে এই একটি দাঁতে ক্যারিজ রয়েছে এই একটি দাঁতে ক্যারিজ রয়েছে এবং এখানেও এই তিনটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে যদিও এই অবস্থায় কোনো কোনো রকম কোনো ব্যথা বা কোনো উপসর্গ থাকে না দাঁতে কিন্তু তারপরেও এই দাঁতগুলা কিন্তু অসুস্থ দিন যত যাবে তত কিন্তু এটা অসুস্থ বেশি হতে থাকবে তো প্রাথমিক অবস্থায় এটি হচ্ছে দাঁতের প্রাথমিক অবস্থায় রয়েছে এমন অবস্থায় যদি আপনি আপনার যদি ক্যারিজ থেকে থাকে আপনি ডাক্তারের কাছে গেলে আপনাকে ঠিক যতটুকু অংশ ক্যারিজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করে সেখানে আবারও কিন্তু আপনার দাঁতের মতো রঙ করে অর্থাৎ কালার ম্যাচিং ফিলিং আপনার দাঁতে দেওয়া করিয়ে নিতে পারবেন যাতে আপনার সেই দাঁতটি ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকে কোনো ব্যথা ব্যথা না হয় কোনো যন্ত্রণা না হয় তার জন্য আপনি ফিলিং করায় নিতে পারবেন একবার যদি দাঁতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কখনোই আপনি ফিলিং করাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অন্য ট্রিটমেন্ট করাতে হবে বিহর্স এখানেও দেখুন এখানেও কিন্তু দুটি দাঁতে ডেন্টাল ক্যারেজ রয়েছে আর এই দুইটি দাঁতেই কিন্তু ডেন্টাল ডেন্টিস্ট চিকিৎসার মাধ্যমে সেটি ক্যারিসটি রিমুভ করে সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে এবং ফিলিং করে দেওয়ার পরে দেখছেন যে ঠিক আগে যেমন দাঁত ছিল তেমনটিই দেখা যাচ্ছে যে দাঁতটি দেখতে सेम ন্যাচারাল আগের মতোই রয়েছে শুধুমাত্র দাঁতের যে ক্যারিসটি রয়েছে এই ক্যারিসটিকে পরিষ্কার করে সেখানে আবারও পুনরায় মেডিসিন দ্বারা সেই পরিষ্কার করা জায়গাটি পূরণ করে দেওয়া হয় এটি হচ্ছে ফিলিং করা তো যদি আপনার ক্যারেজের সমস্যা থেকে থাকে এই ক্যারেজের সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলে কোনো রকম ওষুধ খেতে হবে না আপনি যে কোনো ওষুধই আপনার খাওয়ার প্রয়োজন হবে না যদি ক্যারেজটা প্রথম অবস্থায় থাকে শুধুমাত্র একটি ফিলিং করে নিলেই আপনি সেই দাঁতটি আর কখনোই নষ্ট হওয়ার বা ব্যথা হওয়ার যন্ত্রণা হওয়ার কোনো চান্স থাকবে না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম